নিরাপদ পানির অভাবে বিপাকে মানিকগঞ্জের বিভিন্ন গ্রামের মানুষ। গৃহস্থালী কাজে এখনও অনেকে ব্যবহার করছে ডোবা কিংবা খালের পানি। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাড়ির পাশে টিউবওয়েল, কিন্তু মাত্রাতিরিক্ত আয়রনের কারণে ব্যবহার করা যায় না এর পানি। আমরা ল্যাবরেটরিতে টেস্ট করি, টেস্ট করার পরে আমরা যদি সহনীয় মাত্রা বেশি হয় সেটাকে আমরা বন্ধ করে দিই। পানিতে অতিমাত্রায় আয়রন থাকার কারণে অনেক সময় গ্যাস্ট্রোএন্টেরাইটিস নামক এই ধরনের রোগ সহ হয়ে থাকে। তাই এভাবেই পানি সংগ্রহ করতে হয় সদর উপজেলার দিঘি ইউনিয়নের কয়রা খরস্তাই সুষুন্ডা গ্রামের নারীদের। টেবলের পানি দ্বারা রান্না করি তাহলে দুপুরে ভাত পানি ভালো থাকে না, এই জন্য পুকুরের পানি অনেক ভালো। আমরা এই পুকুরের পানি নিয়ে রান্না করি। এই এলাকায় অনেক জায়গার মানুষ এই জায়গা থেকে পানি নিয়ে রান্না করে। কয়েক কিলোমিটার হেঁটে নিত্যদিনের রান্নাবান্না সহ ব্যবহারের পানি সংগ্রহ করা হয় ডোবা থেকে। আর কয়রা ক্লাবের পাশে স্থাপিত টিউবওয়েল চাহিদা মেটায় কয়েক গ্রামের খাবার পানির। সাবকলের পানির মধ্যে আয়রন, আমরা দুই কিলোমিটার থেকে ফাঁকে এসে পানি এই জায়গা থেকে নিয়ে খাই। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে এসব অঞ্চলে নিরাপদ পানির সংকট থাকলেও সমস্যা সমাধানে এগিয়ে আসেনি সরকার বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান। খাল ডোবাসহ উন্মুক্ত জলাশয়ের পানি ব্যবহারে এ এলাকার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলছে জেলার সিভিল সার্জন। আমাদের দেশে পানিবাহিত রোগ একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। ডায়রিয়া, ডিসেন্ট্রি, হেপাটাইটিস, টাইফয়েড এই রোগগুলি পানির মাধ্যমে ছড়ায় থাকে। অগ্রাধিকার ভিত্তিতে পাইপলাইনে নিরাপদ পানি সরবরাহ করা হবে বললেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। দেখিনি না, এটা আমাদের নলেজে থাকবে এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পটার পানি আমরা যাতে ওখানে দিতে পারি পাইপলাইনের মাধ্যমে সেটা আমরা করব। শুধু আশ্বাস নয়, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।